না খেয়ে না বাবা, ধরতে পারবা হাতে সাবধানে, পারবা তো? ঠিক আছো? কেমন লাগছে এখন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে অন্যান্য দিনের মতো আজকে তোমার সাথে ব্লগিং শুরু করছি, কিন্তু ব্লগিংও ঠিক বলবো না, কিছু জিনিস শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা বানালো। আর সচরাচর রুমে যেমন থাকি আমরা তেমনভাবে নেই, বাইরে অন্য জায়গায় আছি, দেখে হয়তো বুঝতে পেরেছো অ্যাম্বিয়েন্সটা কোথায় আছে। দোলের প্রায় দুদিন আগে থেকে বাবান খুব অসুস্থ, তার আগে আমরা ভিডিও বানাইনি। আর কন্টিনিউয়াসলি 4-5 দিন ও খুব জ্বরে ভুগছিল, আমরা নর্মাল ফিভারের মতো ভেবেছিলাম, নর্মাল ফিভার, একদম গায়ে র্যাশেস ছিল, অ্যালার্জি ছিল আর জ্বর ছিল। তো আমরা ভাবতেও মানে আমাদের কল্পনার বাইরে ছিল যে এরকম কিছু একটা হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি আমাদের সাথে, কারণ আমরা এর আগেও বুঝতে পারিনি কখনো। তো সবাই সবার সামনে মাঝখানে ছিল, তো আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে থাকি ওর মুখের ভেতরটা, জিভটা, ঠোঁট দুটো পুরো রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। তো অনেক দুটো ডাক্তার আর চাচুলে আমরা দেখিয়েছি, তারা বলছিল যে হয়তো ডেঙ্গি হয়েছে, ডেঙ্গির জন্য টেস্টও দিয়েছিল। তো আমরা রেস্ট নিয়ে নিই, মালদা চলে এসেছিলাম নিয়ে, 6 দিন যেদিন জ্বর এসেছি, 6 দিন সেদিনের দিন তো রান্নার মতো একদমই অবস্থা ছিল না, তবু আমরা এসেছি নিয়ে কোনো রকম করে কষ্ট করে। তো আনার পরে আর কি, আসার পরেও ডাক্তার দেখানো যখন হলো, ডক্টর দেখে এক কথায় বললো যে আমার তো এটা দেখতে ভালো লাগছে না, যাই হোক আপনি একে টেস্ট করান, তারপরে আমি বলছি। তো যাই হোক টেস্টে সব করানো হয়েছে, হওয়ার পরে যেটা ধরা পড়েছে সেটা ধরা পড়েছে পোস্ট কোভিড সিন্ড্রম, মানে কখন ওর কোভিড হলো, কখন কী হলো আমরা কোনোটাই কিছু বুঝতে পারলাম না। আর ডক্টর বলছে যে কিছু দিন আগে, বেশি দিন আগে না, প্রায় 4-6 উইকের মধ্যেই যা হওয়ার হয়ে গেছে ওর সাথে। তো ওর আমরা সাসপেক্ট করছি এখন সব কিছু মিলিয়ে যে এই স্কুল শুরু হয়ে যাওয়ার পর, স্কুল যখন যায় যদি এক্সাম শুরু হওয়ার আগে ও স্কুল গেছে টানা 8-10 দিন, স্কুল থেকে আসার পর সুস্থ স্বাভাবিকই ছিল, কিন্তু যেদিন থেকে ওর এক্সাম, এর আগে তোমাদের কাছে শেয়ার করছি কিনা জানি না, তবে এক্সামের দিন থেকে ও খুব অসুস্থ হয়ে যায় এবং ও পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা দিতে যেতে পারে না। ওর এক্সাম, কিছু কিছু এক্সাম, দুটো এক্সাম দিয়েছিল, তারপর থেকে ও পরীক্ষা দিতে পারে না। দুটো এক্সামের পর ও ম্যাম পরের থেকে শিডিউল বানিয়ে ওর এক্সাম দুটো নেয়, এবং তখন ও অসুস্থ ছিল। তো হলে সেই জ্বর, একটু ফিভার ছিল তখন, সর্দি কাশিও ছিল আর পেট খারাপও ছিল। তো হলে সেই জিনিসটাই হতে পারে, কখন বাচ্চাটাকে আমার স্কুলে পাঠানোর হয়তো সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আস্তে আস্তে ওর যেটা উইক পয়েন্ট অ্যালার্জিটা, ওই অ্যালার্জি দিয়ে সিমটম প্রকাশ হয়েছে, দিয়ে তাড়াতাড়ি থ্যাংকস টু গড অ্যান্ড কী বলবো, আর আমরা থাকতে না পেরে ভাগ্যিস নিয়ে এসেছি, তবুও আমি বলবো আমাদের থেকে লেট হয়ে গেছে, মানে 2-3 দিনের দিন নিয়ে চলে গেলে অনেক ভালো হতো। তো চলে এসেছি যখন নিয়ে, এখন ট্রিটমেন্টও শুরু হয়েছে, ও আজকে নিয়ে 3 দিন ধরে নার্সিংহোমে আমরা অ্যাডমিট, ওকে নিয়ে মালদা মেডিকেল সেন্টারে আছি, আমি আর ওই আছি আপাতত। খুব চিড়চিড়া হয়ে গেছে, আজ একটু উঠে বসেছে, আর এইটুকু বাচ্চার হাতে গুহু করে ইঞ্জেকশন ফোটানো কি যে কষ্টের মা হয়ে দেখা, সেটা তার বলার অবকাশ কিছু রাখে না। তো আমি ভাবলাম যে তোমরা যারা চাকরির আশেপাশে আছো বা কে আছো না আসো, আমি মানে ছোটো ছোটো অনেক বাচ্চারাই আছে, তো প্লিজ তোমরা নিজেদের বাচ্চাকে সাবধানে রেখো, বাইরে আমি তো বলবো যেতে দিও না, জানি সব নর্মাল হয়ে গেছে, তবুও যতটা সাবধানে রাখা সম্ভব, কারণ বাচ্চারা তো বোঝে না স্যানিটাইজেশন, বা প্রায় বাচ্চাই বোঝে না, আমার বাচ্চা যেমন বোঝেও বোঝে না, মানে ভুলে যায় মাঝে মধ্যে খেলতে গিয়ে, বাচ্চাদের যেটা ছেলে মানুষই হয়। তোমরা প্লিজ একটু লক্ষ্য রেখো, কারণ অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোমরা হয়তো বুঝতে পারবে না। আজও যদি আমরা না নিয়ে আসতাম হয়তো সামান্য অ্যান্টিবায়োটিকে হয়তো জ্বরটা থামিয়ে দিত, হয়তো আমরা থেকে যেতাম, কিন্তু ওর ভেতর ভেতরে যে কী কী এখনো এফেক্ট করে দিয়েছে অলরেডি আমরা জানি না। তো এখান থেকে কিওর হোক, ও আস্তে আস্তে এখন চলছে ট্রিটমেন্ট,
আরও হয়তো একদিন থাকতে হবে। তো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আসো, থাকবা? ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আরও পুরো মানে বডি চেক আপ চলবেই, কারণ কোথায় কোথায় এফেক্ট করেছে এখনও বুঝতে পারছি না, সেই কারণে আমরা খুব টেনশনেও আছি। তো এইভাবেই টুকটুক করে করছি, ব্লগিং করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে এইটুকু অ্যাওয়ারনেস বা এইটুকু সচেতনতা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, কারণ কার কী হচ্ছে কখন হচ্ছে কেউ বুঝতে পারবে না, এবং তোমরা যদি না জানো এই ব্যাপারটা তাহলে তোমরা সাবধানও হতে পারবে না। আমি সাফার করছি, তাই আমি চাই না আর কোনো বাচ্চা, বাড়ির লোক কেউ এই কষ্টটার মধ্যে দিয়ে যাক। যা গেছে আমাদের দু তিন দিন সেটা আমরা জানি, হয়তো চোখ মুখ দেখে ওর বুঝতে পারছো প্রায় 15 দিন ধরে খাওয়া দাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিল, মানে কোনো খাবারই খেত না, যেটুকু মানে ওর একটু লোভনীয় খাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন বা একটু বার্গার, একটু পিৎজা, এইটুকু একটু একটু আধটু খেত, কিন্তু খেতটা লাস্টের দিকে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছিল, কোনো খাবারই খেত না, মুখটাও হা পো করে খুলতে পর্যন্ত পারতো না। এখন বাবা দেখাও মুখটা হা করে, এখন তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা পিঙ্ক ভাব এসছে, আর এর আগে পুরো লাল, রক্তের মতো লাল টকটকা ছিল। যাই হোক, আমাদের যে ডক্টর ও লাস্টে আসার দিন কোথায় গিয়ে খেয়েছো না, কেপসি থেকে বার্গার খেয়েছে, ফ্রাইড চিকেন খেয়েছে, তোমাদের জন্য একটু ক্লিপটা দিব তোমরা দেখো, কারণ ওকে কেপসির নাম করেই তুলে কোনো রকম করে আনা হয়েছে আমাদের দুজনের, নাহলে ও একদম আসতে চাইছিল না, একদমই আসতে চাইছিল না, একদম আসতে ও আসতে চাইছিল না, তো উঠতে পারছিল না, কেপসির নাম শুনে একটু এনার্জি পেয়ে এসছে। যাক, বাবান খাচ্ছে এটাই বড় ব্যাপার, খাওয়া দাওয়া কিছুই হচ্ছিল না। যা যা হবে ওদের সাথে সামান্য গল্প টল্প করবো, ব্লগিং করার একটাই উদ্দেশ্য, কারণ ওর মনটা ভালো থাকবে, কারণ ও সারাদিন গেম খেলছে, মন মোড়া হয়ে বসে থাকছে, দুদিন তো ঠিকই ছিল, কালকে রাত্রেবেলা প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই না বাবা? ওর ভালো লাগছিল না, ও বাড়ি যাবে, তাই আমি ভাবলাম এইভাবেই ব্লগিং করে ক্যামেরার মাধ্যমে আমরা তোমাদের সাথে সঙ্গে কানেক্ট হয়ে থাকবো, আর বাবার তোমাদের কমেন্টগুলো পড়বে, তোমাদের আমরা যখন দেখতে পাবো তোমরা দেখছো ভিডিওটা, তোমরা জানতে পেরেছো, তখন বাবারও জানবে, তাহলে ভাববো আমরা যে সবাই মিলে আমরা একসাথেই আছি, কোনো ব্যাপার না, আমরা একা ঘরে নেই, তাই তো? আমাদেরকে সবাই দেখছে, তাই তো? আর আমরাও সবাইকে জানাতে পারছি আমাদের ব্যাপারে, তাই না? তো চলো, এখন শুভ এসছে বাবানকে দেখতে ভিজিটিং আওয়ারে, শুভ আর এদিকে ভাই আছে, দুজনে এসছে। এবার শোনা, এবার সামনে চলে যায়, এবার চুপ করে সামনে। কেএফসিতে যাবি কেন? আগে সুস্থ হয়ে নে, তারপরে যাবি। আচ্ছা যাবি। শক্ত হয়ে গেছে চামড়া গুলো, চামড়া গুলো হয়ে যাবে, চামড়া সব শুকোচ্ছে না, ওই জন্য জল দিয়ে পরিষ্কার করলাম, ঠিক হলো, এই হাতটা তো করাই হচ্ছে না। বলছি ডাক্তারবাবু এলে একবার বলবে তো যে ওই নাহলে ছোট গুলো ফেটে যাচ্ছে না। কিছু আমরা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন বাবাকে নিয়ে নার্সিং হোমে আছি,
তো এখন ভিজিটিং আওয়ার প্রাইসেসের পথে আমরা এসেছিলাম আমি আর সায়নী। তোমাদেরকে অ্যাওয়ার করার জন্যই মেনলি আমরা এই ভিডিওটা করছি, কারণ আমাদের সেই নর্মাল জ্বর বললোই আর কি, কিছুদিনের অল্প একটু জ্বর হয়েছিল সেটা র্যাশেসের সঙ্গে, সেটা ডাক্তারবাবুরাও ওখানে দু তিনজন ডাক্তারবাবুকে দেখেছে, ওনারা কিন্তু বুঝতেই পারলেন না কী হয়েছে। তো যাই হোক, এখানে একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখানোর পরেই সেটা আইডেন্টিফাই করা হয় এবং করার পরে সেই আপনার তোমাদের সব ব্লাড টেস্টগুলো করার পরে সেগুলো বোঝা যায় আর কি। তো ব্যাপার হচ্ছে যে আমরা এটা করার একটাই উদ্দেশ্য যাতে সকলে সতর্ক থাকুন এবং খুব কনসিয়াস থাকুন বাচ্চার ব্যাপারে। আমাদের আমরা যেমন 4-5 দিন ডিলে করেছি, 5 দিন পরে আমরা সেই অ্যাকশনটা নিয়েছি, কারণ সবাই ভেবেছিলাম আমরা যে ভাইরাল ফিভার হয় বাচ্চাদের, এগুলো কিন্তু সেটা ভাইরাল না, এটা হচ্ছে আপনার কোভিড চলে গেছে, কোভিড বলে এখন কিছু নেই, এগুলো হওয়ার সম্ভাবনাই নেই, আমরা কোনোভাবেই নেই। জাস্ট ডাক্তারবাবু যেটা বলেছিলেন আমাদেরকে যে 1-1.5 মাস আগে কিন্তু ওর কিন্তু কোভিড একটা গেছে, ছুঁয়ে গেছে ওকে, সেটারই এটা পোস্ট কোভিডের একটা ভাগ যেটা হচ্ছে। এটা মানে অনেকেই জানো যারা ডাক্তারি পড়ছো কিংবা ডাক্তার রিলেটেড যারা মেডিকেল ব্যাপারগুলোতে রয়েছে তারা জানো এটার অ্যাকচুয়াল নাম ওষুধটা হচ্ছে MISC, মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম, এটার নাম ইন চাইল্ড, এটা চিলড্রেনদেরই হয়। তো মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি মানে বুঝতেই পারছো কী ব্যাপারটা। তো এখন বাবার উঠে দাঁড়িয়েছে, অনেক ফিট আছে, তো যাই হোক আমাদের টাইম অনেকটাই হয়ে গেল, আমাদেরকে বেরোতে হবে, আমরা বেরোচ্ছি আর ওরা থাকুক, পরে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা হবে। চলো আমরা বেরোলাম তাহলে, বাবা নিলাম, বাই বাই মোবাইলটা নিয়ে না, খাওয়াটা নিয়ে তাহলে চলে এসো, তো খিদে পেয়ে গেছে অলরেডি। হ্যাঁ আমি এখন রুমে চলে এসেছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যতটুকুটা বুঝতে পারলাম যে বাবার মোটামুটি ফিট আছে এখন, আর সেরকম প্রবলেম খুব একটা নেই, তবে খুব ভয়ানক হয়ে যেতে পারতো, তো আমরা সময় মতো নিয়ে চলে এসেছি এখানে। শনিবার অথবা রবিবার বাবানকে হয়তো ছেড়ে দেবে, আর আমাদের খুব ভালো লাগছে তাই ভেবে। তো অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আপনি না থাকলে আমাদের এটা মানে খুব চাপের মধ্যে দিয়েই যাচ্ছিলো। তো ডাক্তারবাবুর ডিটেলসটা তোমাদের বলছি, ডিসক্রিপশানে ডাক্তারবাবুর ডিটেলসটা দেওয়া থাকবে। তবুও ডাক্তারবাবুর নামটা আমি বলছি, ডাক্তারবাবুর নাম হচ্ছে রামপ্রকাশ সাহা, আমাদের সিংহাতলা মালদাতে বসেন উনি, আর ওনার নাম লেখানোর জন্য ওনার নাম্বারটাও আমি ওখানে দিয়ে দিচ্ছি, ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার ওখানে আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। তো তোমরা দেখো এবং নিজেদের বাচ্চাদের সচেতন রাখো, সাবধানে রেখো, আর এই টাইপের যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটবর্তী ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে তারপরে যা যা করতে হয় সেগুলো করো, অবহেলা করো না ব্যাপারটাতে, নাহলে খুব ভয়ানক হয়ে যেতে পারে। এই MIS কী ভয়ানক সেটা আমরাই জানি, কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা আমরা নিজেদের না ঘটলে বোঝাতে পারতাম না তোমাদের। খুব এই ধরনের খুব একটা সমস্যা হলেই হাত পা ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া, গায়ে র্যাশ হয়ে যাওয়া, ইচিং হয়ে যাওয়া, তারপরে জ্বর মোটামুটি 4-5 দিন থেকে কমছে না, এরকম যদি হয়ে থাকে তো কাইন্ডলি তোমরা বাড়িতে এরকম করে ফেলে রাখবে না, বাচ্চাদের নিয়ে ইমিডিয়েট ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবে। ডায়াগনোসিস যদি ঠিকঠাক না করা যায় তাহলে পরবর্তী চিকিৎসা কিন্তু করা সম্ভব হয় না, এবং বোঝাই যায় না এটা MIS হয়েছে কি কী হয়েছে, কিছু বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি সেই ব্যাপারটাতে অ্যাকশন নেবে, এটুকুটাই আশা রাখছি। আমি তো জানতাম না এটা। কেমন লাগছে বাবান খেতে? কেমন বসো, বসে খাও না, দাঁড়িয়ে খেও না, বসে আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। তো এই যে আমি রুমে চলে এসেছি, ভিজিটিং আওয়ার আবার শুরু হয়ে গেছে, এই যে বাবানের কাছে এসেছি, বাবান অনেকটা হ্যাপি আছে এখন, ঠিক আছে ঠিক আছে অনেকটা, যার জন্য এইগুলো সব মরছে, এগুলো র্যাশেসগুলো, যার জন্য ওরকম সাদা সাদা হয়ে গেছে, শুকিয়ে গেছে, এই যে মুখে দেখা যাচ্ছে সব মুখগুলো শুকোচ্ছে, এই যে অ্যাসেসগুলো যেগুলো ছিল সেগুলো বোঝা যাচ্ছে। তো যাই হোক পুরো কাজ করছে সব, তাই না বাবা, তোমার ঠিক লাগছে না? সাবধানে থেকো, সতর্কে সাবধানে থেকো,
সতর্ক থাকো। তো খুব হাসাহাসি করলো বাবান, আমি ভুলভাল বলেছি তাই। আমি খাটের তলে থাকবো ইমা, আস্তে কথা বল। ছোট তাহলে বাই বাই।